নমস্কার, আমি আপনার রাশিকে কেন্দ্র করে নানান রকম বিষয় নিয়ে প্রত্যহ আলোচনা করে যাচ্ছি। এছাড়াও আমি বৈদিক জ্যোতিষের বিভিন্ন রকম বিষয়, বৈদিক জ্যোতিষের বিভিন্ন রকম ক্যালকুলেশন, এছাড়াও তন্ত্র সম্পর্কীয় বেশ কিছু অনুষ্ঠান, এছাড়াও দৈনন্দিন জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য বেশ কিছু গুপ্ত গুহ্য টিপস নিয়ে প্রত্যহ আলোচনা করে আসছি। তবে আজকে কিন্তু শুধুমাত্র আপনার রাশিকে নিয়েই কথা। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন। তো আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আপনাদের জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে এসেছি, বিশেষ করে ধনু রাশির মানুষদের জন্য। অর্থাৎ আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, ধনুরাশির জীবনে আসতে চলেছে একটি মহা বড় পরিবর্তন। আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন, তাহলে হয়তো আপনি একটু ভাবছেন যে হঠাৎ কী এমন ঘটলো যে মহা বড় পরিবর্তন। তো আমি আপনাকে খুব সহজ ভাষায় বোঝাবো আকাশের বেশ কিছু স্থিতির অবস্থা, অর্থাৎ আকাশের বেশ কিছু স্থিতি এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু মানুষের জীবনকেও পরিবর্তন করে দেয়। তাই আকাশে কিন্তু সামনে বিভিন্ন গ্রহরা তার নিজস্ব ঘর পরিবর্তন করছে, এবং পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনার জীবনেও চলে আসবে একটি মহা বড় পরিবর্তন। কিন্তু একটা কথা প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আমি বলেছি, তাই আপনিও তার ব্যতিক্রম নয়, আপনাকেও আমি বলবো। অবশ্যই গ্রহ পরিবর্তন হলে মানুষের জীবন পরিবর্তন হয়, এটা দীর্ঘদিন থেকে আমরা দেখে এসেছি। কিন্তু আসলে যখন আপনি পরিবর্তন হন, তখনই কিন্তু আসল ঘটনা আপনার জীবনে ঘটতে থাকে, অর্থাৎ পজিটিভিটি আপনার জীবনে আসে। আপনি যদি সবসময় ডিপ্রেস থাকেন, আপনি যদি সবসময় খুঁতখুঁতে হয়ে থাকেন, আপনি যদি সবসময় না পেয়ে রেগে যান, আপনি যদি সবসময় নিজেকে শান্ত করতে না পারেন, তাহলে পারে কিন্তু আপনি পুরোপুরি নেগেটিভিটির মধ্যে ঢুকে রয়েছেন। আর যতক্ষণ না আপনি আপনার শরীর থেকে নেগেটিভিটিকে হাঁটাবেন, ততক্ষণ পজিটিভিটি আসতে পারবে না। আর পজিটিভিটি হচ্ছে গ্রহের পরিবর্তন, অর্থাৎ এর লাভ যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে পজিটিভ হতে হবে। আপনাকে ভাবতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি চেষ্টা তো করি, তারপর তো দেখি কী হচ্ছে। আমি রাগ করবো না, কারণ আপনি কিন্তু রেগেও যান মাঝে মধ্যে, তো আমি রাগ করবো না। আমাকে দুনিয়া রাগাচ্ছে, কিন্তু আমি রাগ করবো না, আমি অন্যকে রাগিয়ে দিতে পারি। মানে আমি এমন কাজ করলাম যে অন্যকেও রেগে গেল, আমি অন্যকে রাগাবো না, মানে অন্য কেউ রেগে গেল সেটা আমার কিছু দেখার দরকার নেই, কিন্তু আমি রাগবো না। যতক্ষণ না আপনি পজিটিভ চিন্তা করবেন, ততক্ষণ কিন্তু গ্রহ আপনাকে পজিটিভ ফল দিতে পারবে না। আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন, আমি জানি আপনি কিন্তু খুব খুবই খুবই সুইট এবং খুবই ভালো কোয়ালিটির মেয়ে বা পুরুষ, অর্থাৎ খুব ভালো কোয়ালিটির মানুষ, আমি যেটা বলতে চাইছি। আপনি ভগবান প্রেমী, ভগবানকে আপনি খুবই শ্রদ্ধা করেন, এবং যে কোনো মানুষকে একটু পরামর্শ দিতে আপনি কিন্তু পছন্দ করেন। যে কোনো মানুষ যদি আপনার পরামর্শ না মানে, তাহলে পারে কিন্তু আপনি একটু রেগেও যান, এবং আপনি যদি রেগে যান, তাহলে পারে কিন্তু বিপদ। আপনি রেগে গেলে দু একটা উল্টোপাল্টা কথাও বলে দিতে পারেন, এবং মাঝে মধ্যে কিন্তু আপনার মধ্যে একটা প্রবলেম চলে আসে, মাঝে মধ্যে একটু মিথ্যে অহংকার তৈরি হয়ে যায়, এবং সেটা হয়তো বেশি দিন স্টে করে না, কিন্তু তৈরি হয়। এবং আপনি কি জানেন, আপনার এরকম ব্যবহারের জন্য আপনার কাছের মানুষগুলো মাঝে মধ্যে খুব দুঃখ পায়। তাই আপনি কোনোভাবেই সামনের লোককে দুঃখ দেবেন না, আপনি পরিবর্তন হন আজ থেকে, এবং সামনের লোককে শুধু আনন্দ দিন, এক ফোঁটাও দুঃখ দেবেন না। তাহলে পারে কিন্তু অবশ্যই দেখে রাখবেন, আজকে যে পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তন আপনার জীবনে হবেই হবেই হবেই। হতে পারে আপনি, মাফ করবেন, একটুখানি যেন পড়ে গেল, হতে পারে আপনি খুবই হয়তো গরিব মানুষ, হতে পারে আপনি হয়তো এখন অবধি সেরকম ডেভেলপ করতে পারেননি, হতে পারে আপনি হয়তো বিশেষ কোনো কাজবাজ করেন না, কিন্তু এখন যে পরিবর্তন আসছে, এই পরিবর্তন আপনার সব রকম যত রকম অভিযোগ আছে সমস্ত অভিযোগকে মিটিয়ে দেবে। কিন্তু তৎপর আপনাকেও হতে হবে। আমি যদি কাউকে 200 টাকা বাড়িয়ে দিই, 500 টাকা বাড়িয়ে দিই, তাকেও হাতটা পেতে নিতে হবে, তাই না? ভালো করে বুঝুন আমার কথাটাকে। তো পরিবর্তন কীরকম আসছে, পরিবর্তন নিয়ে যে কথা বলব, কারণ আপনার বৈশিষ্ট্য নিয়ে কথা বলে সময় নষ্ট করব না, পরের অনুষ্ঠান যখন করব
তখন কিন্তু অবশ্যই আপনার অনেক বৈশিষ্ট্য নিয়ে বলবো। তো আজকে পরিবর্তন নিয়ে বলবো। পরিবর্তন আকাশের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ আপনার রাশিপতি বৃহস্পতি, আপনি সত্যি কিন্তু ভাগ্যবান মানুষ, কারণ বৃহস্পতির দিকে সবাই তাকিয়ে বসে থাকে, আর আপনার তো রাশির মালিক বৃহস্পতি। তাহলে পরে সেই বৃহস্পতি দেব এখন কিন্তু আকাশে বক্রী হয়ে গেছে। বক্রী হয়ে যাওয়ার ফলে কিন্তু আমি জানি আপনার মাথা গরম হচ্ছে, আপনার কিন্তু মাঝে মধ্যেই একটা রাগ এসে যাচ্ছে, মাঝে মধ্যে আপনার শরীরে ছোটোখাটো দু একটা প্রবলেমও আসতে পারে, এবং বেশ কিছু মানুষের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই আসছে, হয়তো সবার নয় কিন্তু অনেকের ক্ষেত্রে আসছে। তবে সুখবর, বৃহস্পতি কিন্তু আমাদের এই 31 ডিসেম্বর মার্গী হয়ে যাবে, এবং মার্গী যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি খুবই 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 লাভ পাবেন, এবং যারা পড়াশোনা করছে, পড়াশোনা লাইফে রয়েছে, তারা তো বিশেষ লাভ পাবে, কারণ আমি জানি যারা পড়াশোনা লাইফে রয়েছে, যারা ধনুরাশির ব্যক্তি বা ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদের পড়াশোনা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েশন এসে গেছে, একটু ওই ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশোনা লাইনে আছে তারা মোবাইল টোবাইল ঘাঁটা ফাটা এইসব ব্যাপারগুলো, প্রেম প্রেমের দিকে চলে যাওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু করছে, কিন্তু বৃহস্পতি যখন মার্গী হবে তখন কিন্তু সমস্যা কেটে যাবে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, আপনার পঞ্চম ঘরের মধ্যে রাহু দীর্ঘ 1.5 বছর ধরে থাকার ফলে গুরুচণ্ডা যোগ হয়েছিল, এবং এই আমাদের যে অক্টোবর মাস, এই অক্টোবর মাসের শেষের দিকে অর্থাৎ 30 অক্টোবর রাহু সরে যাবে মেষ থেকে মীন রাশিতে চলে আসবে, এবং এটা আসলে আপনার বৃহস্পতি একা হয়ে যাবে এবং আপনার পঞ্চম ঘর থেকে গুরুচণ্ডার দোষ কেটে যাবে। দেখুন, আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু লজিক্যাল কথা বলছি, কারণ সাধারণ মানুষ বোঝেও না, তবু বলছি, আমরা কোথাও না কোথাও ইনডাইরেক্টলি ভাবে বলি যে পঞ্চম ঘরের সঙ্গেও কিন্তু আমার ভাগ্যর সহযোগিতাটা অনেকটা কানেক্টেড হয়ে আছে। যদি পঞ্চম ঘর বিগড়ে থাকে, যেমন আপনার পঞ্চম ঘরের মধ্যে গুরুচণ্ডার যোগ হয়েছিল, তাহলে পঞ্চম ঘর যদি বিগড়ে থাকে তাহলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় আপনি চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, আপনি একটু একটুর জন্য আটকে যাচ্ছেন, এরকম প্রবলেম কিন্তু কিন্তু আসে, কারণ ভাগ্য সাথ দিচ্ছে না। কিন্তু এবার কিন্তু রাহু যখন সরে যাবে তখন কিন্তু আপনি অবশ্যই ভাগ্যের সাথ পাবেন, এবং আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে কিন্তু আমরা জানি যে সামনে পুজোর মরশুম, আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, বিভিন্ন পুজো, ভাইফোঁটা, পুজোর মরশুম একটা, তো এই মরশুমে কিন্তু আপনার নতুন কোনো প্রেম হবারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে বললাম, তো তাদের কিন্তু এই পুজোতে একটা নতুন প্রেম হবার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং প্রেম যদি হয় সেই সামনের ছেলেটা কিন্তু খুব একটা খারাপ হবে না। তবুও আমি বলবো, শুধু গ্রহের ওপর ডিপেন্ডেবল নয়, আপনি প্রেম যদি করতে চান সেই ছেলেটাকে আপনি নিজে বাজান, বাজিয়ে দেখে নিন, বা আপনি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে চান আপনি নিজে বাজিয়ে দেখে নিন সে কতটা ভালো বা সে কতটা খারাপ, শুধু গ্রহের ওপর উপেক্ষা করে বসে থাকলে হবে না। এর পরবর্তী পরিবর্তন, একটা মাস্টার পরিবর্তন, যে শনি, শনি আপনার রাশির তৃতীয় ঘরের মধ্যে রয়েছে কিন্তু বক্রী হয়ে রয়েছে। শাস্ত্রের প্রতিটা বইতে লেখা রয়েছে শনি যদি তৃতীয় ঘরে মার্গী হয়ে থাকে তাহলে সেই জাতক সেই সময়ের জন্য খুবই ভাগ্যবান হয়ে যায়, অর্থাৎ তার কর্মপ্রাপ্তি, তার কর্মের নতুন নতুন যোগাযোগ, এছাড়াও কিন্তু তার পারিবারিক প্রেম, তার অর্থ ইনকাম এবং নতুন কিছু কাজের চেষ্টা বা ইচ্ছা তার মধ্যে তৈরি হয়ে যায়। যারা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে বিশেষ সফলতা নিয়ে আসে, এছাড়াও যারা ব্যবসার সঙ্গে রিলেটেড হয়ে রয়েছে তাদের ব্যবসার দিকেও লাভ দেয় এই তৃতীয় ঘরে শনি, এবং আলটিমেটলি আপনার আধ্যাত্মিক মানসিকতাকে আরও বৃদ্ধি করে দেয়। তো এখানে শনি যখন 4 নভেম্বর থেকে মার্গী হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেকটা পজিটিভিটির মধ্যে চলে আসবেন, এবং এই মুহূর্তে আকাশের ট্রানজিট আপনাকে অনেকটা নেগেটিভ করে দিয়েছে, আপনার মাইন্ডকে অনেকটা নেগেটিভ করে দিয়েছে, কিন্তু এগুলো সব সামনে সরে যাচ্ছে এবং তখন কিন্তু আপনি পজিটিভ মাইন্ডে চলে আসবেন, এবং আপনি দেখবেন যে এই অক্টোবর মাসের পর থেকে কি মিরাকেল পরিবর্তন আপনার জীবনে আসছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে সামনের দিন আসছে, এই সামনের দিনে কিন্তু আপনি বিশেষ কোনো একটি কাজ সম্পূর্ণ করতে পারবেন, বা বিশেষ একটি কাজ, নিজের দক্ষতার সাথে বিশেষ একটি কাজ আপনি প্রাপ্তি করতে পারবেন।
তো অবশ্যই এটাকে বলা হয় পরিবর্তন। কিন্তু পরিবর্তন তো বলছি, কিন্তু পরিবর্তন যদি আপনি হন, কারণ আপনি অন্য এতদিন ধরে অন্যরকমভাবে ভেবেছেন, কিন্তু ওই ভাবনায় হবে না। আপনাকে নতুন কিছু প্ল্যানিং করতে হবে, নতুনভাবে চলার জন্য নতুন ভাবতে হবে। কারণ আপনি পুরনো প্ল্যানিং করলে এই সময়, এটা 2023 শেষ হচ্ছে, এই সময়ের মতো ভাবতে হবে। এবং আপনি একটু তৎপর হয়ে যান, একটু ভাবুন যে আমি পারবই, তাহলে দেখুন গ্রহ আপনাকে সাপোর্ট করে দেবে। এবং এটাকেই আমি বলছি পরিবর্তন, অর্থাৎ আসলে আপনি নিজেকে যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু গ্রহ আপনাকে লাভ দেবে। আকাশের পরিবর্তন, এই যে গ্রহেদের পরিবর্তন, এটা দু চার মাস অন্তর অন্তর হয়েই যায়, বা হয়তো শনি রাহু কেতু বৃহস্পতি হয় না, অন্য গ্রহ হচ্ছে, সেটাও তো পরিবর্তন। কিন্তু আপনার জীবন আপনি মনে করছেন তো খুব একটা পরিবর্তন হচ্ছে না, কারণ হচ্ছে আপনি নিজের মস্তিষ্ককে পরিবর্তন করছেন না। একবার করে দেখুন, আমার কথাটা আজকে মেনে দেখুন, আপনি নইলে চিরকাল রাশিফল দেখে যাবেন এবং কবে আমার ভালো সময় আসছে এইটাই খালি শুনে যাবেন, কিন্তু ভালো সময় আর আসবে না। তাই আপনি যদি মনে করেন না এইবার তো আমি নিজেকে চেঞ্জ করবই, তাহলে আমি 100% বলছি গ্রহ আপনাকে সত্যিই অনেক কিছু দেবে এবং আপনি সত্যিই নিজেকে একজন ভাগ্যবান হিসেবে প্রমাণ করে দিতে পারবেন। সামনে দুর্গাপুজো, আমি চাই যে আপনারা দুর্গাপুজোয় আপনাদের নিজস্ব প্রিয়জন বা নিজস্ব পরিবারকে নিয়ে খুবই আনন্দে কাটান। তবে দুর্গাপুজোর যে 5টি দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5টি দিন কিন্তু আপনি অবশ্যই অ্যাক্টিভ চ্যানেলের অনুষ্ঠান দেখবেন। সেখানে কিন্তু 5 দিনে আমি 5টি টোটকা নয় ক্রিয়া দেবো, ক্রিয়া, যেই ক্রিয়া আপনি করতে পারবেন। এবং যদি আপনার কোনো রকম সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা থাকে, এই ক্রিয়া করলে পারে কিন্তু ভালো হয়ে যাবে, সেটা রিকভার হয়ে যাবে। তবে একটা অনুরোধ থাকবে যে এই ক্রিয়া কাউকে বলবেন না, আপনি কিন্তু চুপচাপ করবেন এবং আপনি করতে পারবেন। এবং আপনি একবার করে দেখুন, টোটকা নয় এটা, কিন্তু ক্রিয়া, ঠিক আছে? এবং এই ক্রিয়া যদি আপনার ডেভেলপ হবেই হবেই হবেই, তাই আপনি কিন্তু অবশ্যই ঘুরুন ফিরুন, খান দান, মস্তিষ্ক মজা করুন, সব করুন দুর্গাপুজোয়, কিন্তু 10টা মিনিট অ্যাস্ট্রোটিক্স চ্যানেলটা কি প্লিজ দেখে নেবেন। আর প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এবং অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আর আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে আমাকে জানাবার জন্য, তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দেবেন। পরের দিনকে আবার ধনুরাশির পরবর্তী সময় আবার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ধনুরাশির অনুষ্ঠানও সামনে আনছি, তো আপনি অবশ্যই দেখবেন এবং ভালোবেসে দেখবেন। কারণ অ্যাস্ট্রোটিপস মানে হচ্ছে আপনাদেরই পরিবার, আপনাদেরই পরিবারের একজন আমি সদস্য মনে করুন। তো আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।